হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 জেনারেল ম্যাথস, পৃষ্ঠকালী ও আয়তন। দেখো এই এই চ্যাপ্টারটার এক্সারসাইজ 13.1, 13.2 এবং 13.3, এই তিনটা এক্সারসাইজের অঙ্কগুলি আমি এখন থেকে প্রায় 2 বছর আগে আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখো নি দেখে নেবে। আর এখন আমি রিমেইনিং পার্টস এই চ্যাপ্টারের অঙ্কগুলি পরপর আপলোড করব, ঠিক আছে? তো দেখো আজকে আমি এক্সারসাইজ 13.4-এর কোয়েশ্চন নাম্বার 1, এখানে দেখো তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক এই ভিডিওটিতে করে দেখাবো। তো দেখো এক নম্বরটা আছে, কোয়েশ্চনটা কি আছে, নিম্ন প্রদত্ত ব্যাসার্ধযুক্ত গোলকগুলির পৃষ্ঠকালী নির্ণয় করো। তো এখানে গোলকের পৃষ্ঠকালীর কথা আসছে, ব্যাসার্ধ আমাদেরকে দিয়ে দিয়েছে। তো গোলকের পৃষ্ঠকালী ফর্মুলাটা আমাদের জানতে হবে, গোলকের পৃষ্ঠকালী সেটা কি, 4πr². আর পাইর ভ্যালু যদি উল্লেখ না থাকে আমরা সেই ক্ষেত্রে পাইর ভ্যালু সবসময় 22/7 ইউজ করি, ঠিক আছে? তো এইভাবে আমরা এখন এক নম্বর সলিউশনটা করব। দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার। এখন আমরা জানি গোলকের পৃষ্ঠকালী ইকুয়াল টু 4πr². তাহলে 4 × π 22/7 × r² 10.5 × 10.5, 7 দিয়ে 10.5কে দেখো, 7 × 1 = 7, 3 থাকলো এখানে, পয়েন্টটা এখানে আসবে, 35 35, 7 × 5 = 35, তাহলে আমরা এই কাটাকাটিতে পেলাম 1.5। এখন আমরা একোটা ইন্টু করতে হবে, দেখো 4 × 22 = 88 আমরা করব 1.5। তো 15 যে যদি আমরা করি, 15 × 8 = 120, তো হাতে 12 থাকলো, 15 × 8 = 120 আর 12 = 132, একটার পরে দশমিক আছে তো এটা দশমিক এখানে আসলো। এখন আমরা 132 সেটাকে ইন্টু করব 10.5 দিয়ে, তো 5 × 2 = 10, 5 × 3 = 15 = 16, 5 × 1 = 5 = 6, 0 দিয়ে করলে 0 আসবে, নেক্সট 1 দিয়ে করলে রুট, তাহলে আমরা কত পাই, আর একটার পরে দশমিক আছে তো এখানে দশমিক, তো আমরা পেলাম 1386। আর এটা দেখো পৃষ্ঠকালী, এটা সেন্টিমিটারে আছে, তো এটা কি হবে, cm². তো আমাদের অ্যান্সারটা হলো 1386 cm², ঠিক আছে? তুলে নাও, নেক্সট আমি 2 নম্বরটা করব। আর 2 নম্বরটা করব, সলিউশন 2, কত আছে, 5.6, ব্যাসার্ধ দেওয়া আছে 5.6 সেন্টিমিটার। তাহলে দেখো 4 × 22/7, এটা পাইর ভ্যালু বসালাম, আর 5.6 × 5.6 সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটারে আছে তো কালি সেন্টিমিটার স্কোয়ার হবে। এখন দেখো 7 দিয়ে 56কে 7 8 = 56, আর এই দশমিকটা আসবে, তাহলে দেখো 4 × 22 = 88 88 × 8
8 8 64 8 8 64 70 তো এখানে আমরা 5.6 দিয়ে করতে হবে 6 4 24 6 0 0 2 আসলো 6 4 7 42 5 4 20 5 0 0 2 আসলো 5 35 4 2 4 9 3 আর 1 2 2 তারপরে দশমিক তো আমরা পাই 394.24 সেন্টিমিটার স্কোয়ার এটাই আনসার ঠিক আছে তুলে নাও নেক্সট আমি তিন নম্বরটা করে দেব এবার তিন নম্বরটা করব আছে 14 সেন্টিমিটার সলিউশন 3 14 সেন্টিমিটার ব্যাসার্ধ তো 4 × 22/7 × 14 × 14 সেন্টিমিটার স্কোয়ার 7 দিয়ে 14 কে 2 বার তাহলে দেখো 22 × 4 = 88 আর 14 × 2 = 28 ইন্টু করব 8 8 = 64 8 8 = 64 = 70 2 8 = 16 2 8 = 16 17 4 6 14 তো আমরা পেলাম 2 4 6 4 2464 সেন্টিমিটার স্কোয়ার এটা আনসার ঠিক আছে দেখো এইভাবে তোমাদের তিনটা অঙ্ক হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ